কৃষক কৃষি তার উন্নয়ন স্বপ্নে আমাদের আয়োজন বাংলার কৃষি বাংলার কৃষি বাংলার কৃষি বলবে ফসল ভরবে গোলাম আরো বেশি বেশি বাংলার কৃষি বাংলার কৃষি প্রিয় দর্শক, বাংলার কৃষি অনুষ্ঠান থেকে শুভেচ্ছা জানাচ্ছি। কৃষি তথ্য, প্রযুক্তি ও পরামর্শ নিয়ে আমাদের প্রতিদিনের কৃষিভিত্তিক এই আয়োজন বাংলার কৃষি। কৃষক ভাইয়েরা, আমাদের আজকের অনুষ্ঠানে আপনারা দেখবেন মাঠ ফসলের করণীয় সম্পর্কে একটি মাঠ প্রতিবেদন এবং সেই সঙ্গে থাকছে কৃষি বিষয়ক নানা রকম তথ্য ও পরামর্শ। অনুষ্ঠানের শেষাংশে থাকছে প্রাণী সম্পদ বিষয়ক প্রতিবেদন। শুরুতেই মাঠ প্রতিবেদন। গম বাংলাদেশের দ্বিতীয় প্রধান দানাদার শস্য। বাংলাদেশে প্রায় 4.3 লক্ষ হেক্টর জমিতে রবি মৌসুমে গম চাষাবাদ হয়। আমাদের পরিবর্তিত জলবায়ুতে জমিতে পানির স্তর আস্তে আস্তে নিচে নেমে আসে, এজন্যই ধানের চেয়ে গম চাষ করলে রবি মৌসুমে লাভ বেশি হয়। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের গম গবেষণা কেন্দ্র এখন পর্যন্ত নতুন নতুন গমের জাত উদ্ভাবন নিয়ে কাজ করে যাচ্ছে। সাধারণত উচ্চ তাপ সহনশীল রোগ প্রতিরোধী এবং লবণাক্ত সহনশীল জাত উদ্ভাবন করে আসছে। 2014 থেকে 2015 অর্থবছরে গম গবেষণা কেন্দ্র বাড়িগম 29 এবং বাড়িগম 30 উদ্ভাবন করেছে। নতুন এই জাতগুলো উচ্চ তাপ সহনশীল, অনেক দেরিতে বপন করলেও ফলনের ক্ষেত্রে খুব একটা হেরফের হয় না। বিভিন্ন জায়গা থেকে জার্মপ্লাজম সংগ্রহ করে সংকরায়নের মাধ্যমে একই জমিতে লাইন লাইনে বপন করা হয়। এই অনেকগুলো লাইন থেকে পরবর্তীতে যাচাই বাছাইয়ের মাধ্যমে নতুন জাত কৃষক পর্যায়ে অবমুক্ত করা হয়। গবেষণা কেন্দ্র কৃষকদের জন্য ডুরাম এবং থ্রিজি ক্যালিং নামে নতুন দুটি গম ফসল উদ্ভাবনের চেষ্টা চালিয়ে যাচ্ছে। গবাদি খাসির জন্য থ্রিজি ক্যালি কৃষকের জন্য খুব লাভজনক ফসল। কৃষি গবেষণা ইনস্টিটিউটের গম গবেষণা কেন্দ্রের ভবিষ্যৎ লক্ষ্য হল পরিবর্তিত জলবায়ুতে সহনীয় উচ্চ ফলনশীল রোগ প্রতিরোধী নতুন নতুন জাত উদ্ভাবন করা এবং দেশকে খাদ্যে আরও স্বয়ংসম্পূর্ণ করা। গম হচ্ছে দ্বিতীয় প্রধান দানাজাতীয় শস্য ধানের পর, এবং এটা রবি মৌসুমে হয়ে থাকে। রবি মৌসুমে গম করার প্রধান যে সুবিধা সেটা হচ্ছে যে আমরা জানি রবি মৌসুমে ধান যদি আমরা করি তাহলে সেখানে অনেক বেশি সেচের প্রয়োজন হয়, রোগবালাই অনেক বেশি হয়, আগাছা অনেক বেশি হয়। কিন্তু গমে আমরা 2 থেকে 3 সেচ দিয়ে আমরা গম ফসল উৎপাদন করতে পারি, রোগবালাই কম হয়। বর্তমান সময়ে বাড়িগম 29 এবং বাড়িগম 30 এই দুটি জাত উদ্ভাবন করেছি 2015 সালে, এবং এই জাত দুটির বৈশিষ্ট্য হচ্ছে এরা উচ্চ তাপ সহনশীল। যদি আমরা সঠিক সময়ে বপন করি তাহলে 6 টন পর্যন্ত আমরা ফলন পেতে পারি। এবং আরও কিছু আমাদের দানাদার ফসল আছে যেগুলি এখনও মাঠ পর্যায়ে যায়নি, গবেষণায় আছে, যেমন ডুরাম এবং ক্রিটিক্যালি ডুরাম এবং পাস্তার জন্য নুডলসের জন্য হচ্ছে এই ডুরাম হুইট ব্যবহার করা হয়, কারণ এর স্টিকিনেস অনেক বেশি। আর একটা আছে যেটা হচ্ছে অক্টাপ্লয়েড হুইট বলে থাকি, ম্যানমেড ক্রপ, সেটা হচ্ছে ক্রিটিক্যালি। এই ক্রিটিক্যালির বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এটা দুটো পারপাসে ব্যবহার করা হয়। এক, ফডার পারপাস, যখন এটা টিলারিং স্টেজে থাকে তখন আমরা একবার যদি এটা কর্তন করে কর্তন করি তারপরে ওখান থেকে আবার নতুন টিলারিং হয়ে এটা হচ্ছে গ্রেন দিবে। ডুয়েল পারপাস হিসেবে আমরা ক্রিটিক্যালি ব্যবহার করে থাকি। এবং আমাদের এই গম গবেষণা কেন্দ্রের গবেষণার প্রধান যে লক্ষ্য সেটা হচ্ছে এই বৈশ্বিক উষ্ণতার সাথে সামঞ্জস্য রেখে যেন ভবিষ্যতে প্রতিকূল পরিবেশে গম উৎপাদন অব্যাহত থাকে। আমরা মূলত চাষিদের সাথে সরাসরি আমরা বীজ বিতরণ করে থাকি। এখানে আমাদের যে
স্থানীয় কৃষক যারা আছেন তারা আমাদের রবি মৌসুমের একটা নির্দিষ্ট সময়ের আগে সাধারণত তাদেরকে 2 বিঘা থেকে 3 বিঘা পর্যন্ত জমির বীজ সরবরাহ করে থাকি। বাড়ি গম 29 আর 30 এই এই নতুন জাত দুটো আমাদের এই প্রথম এই নতুন বীজ উৎপাদন মানে বর্ধন কাজ শুরু হয়েছে আগামী বছর থেকে 2016-17 মৌসুমে ওনারা এই বীজ আমাদের এখান থেকে পাবেন। আর আমরা এই বর্তমান সময়ে বাড়ি গম 25, 26, 27, 28 এই বীজগুলো চাষিদের মধ্যে এবং বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান এবং গবেষণার স্বার্থে বিভিন্ন জায়গায় সরবরাহ করে থাকি। সুপ্রিয় দর্শক, দেখছিলেন প্রতিদিনের নিয়মিত অনুষ্ঠান বাংলার কৃষি। আপনাদের এই সময়ের করণীয় সম্পর্কে জানাতে আমাদের এই আয়োজন বাংলার কৃষি। সঙ্গেই থাকুন, এখন দেখবেন প্রাণী সম্পদ বিষয়ক প্রতিবেদন। দেশের অগ্রযাত্রায় পোলট্রি শিল্পের অবদান অনস্বীকার্য। দেশের আর্থসামাজিক উন্নয়নে এবং আমিষের চাহিদা পূরণে অন্যতম একটি সহযোগী খাত হচ্ছে পোলট্রি শিল্প। শহর থেকে শুরু করে প্রত্যন্ত গ্রামেও স্থান করে নিয়েছে পোলট্রি শিল্প। বেকার যুবক সহ অন্যান্যদের কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে এখানে। এমনই একজন খামারি সাথিয়া উপজেলার চকনন্দনপুর গ্রামের আক্তার রফিক বাবু। তিনি ইছামতি নদীর ধারে গড়ে তুলেছেন তার খামারটি। দীর্ঘদিন বেকার থেকে তার জীবনের গতি খুঁজে পেয়েছেন, স্বাবলম্বীও হয়েছেন তিনি। তার খামারটির যথেষ্ট বায়ো সিকিউরিটি রয়েছে। তার খামারে একসঙ্গে 2500 ব্রয়লার পালন করা যায়। বর্তমানে তার খামারে COV-500 জাতের ব্রয়লার এর লালন পালন করা হচ্ছে। এই জাতের মুরগির বাচ্চা আমাদের দেশেই উৎপাদিত হয়। মাত্র 35 থেকে 36 দিনে 2 কেজি 200 গ্রাম থেকে 3 কেজি পর্যন্ত ওজন হয়। বাবু এই খামারটিকে আরও বিজ্ঞানসম্মত ডিজিটাল করার জন্য পুরো খামার সিসি ক্যামেরার আওতাভুক্ত করেছেন। তিনি নিজে মুরগিদেরকে খাবার দেন, পরিচর্যা করেন। তার এই সফলতা দেখে আশেপাশে অনেকেই অনুপ্রাণিত হয়ে খামার করে সফল হচ্ছেন। বেকারত্ব নয়, নিজে স্বাবলম্বী হয়ে অন্যকেও স্বাবলম্বী করি, এই প্রত্যয়ে এগিয়ে চলুক পোলট্রি শিল্পের উন্নয়নের ধারা। দেশ হোক জটিলে স্বয়ং সম্পূর্ণ। বেকার ছিলাম আমি 5-6 বছর আগে আমি এটা শুরু করি। প্রথমে অল্প দিয়ে আমি শুরু করেছিলাম, 500 ছিল। এখন ওই 500 করার পরে আমি দেখলাম যে বেশ মোটামুটি চলা যায়, লাভজনক। তা আস্তে আস্তে আমি এটা বড় করছি। এখন এটা করছি, এটা এখানে আমার 25-26 মতো দেওয়া যায় এরকম। এটা বেশ লাভজনক। এটা এখানে 4-5 জন লোকের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। আমার পরিকল্পনা আছে এটা ভবিষ্যতে একটু বড় করে করার। আরও বেকার যখন ছিলাম তখন একরকম ছিল, এখন কাজের মধ্যে থাকা যায়, এতে মোটামুটি নিজের চলার মতো একটা অবস্থা সৃষ্টি হয়েছে। এখানে 2-4 জন ছেলে পেলে কাজ করতে পারে, ভালো লাগে নিজের কাছেও। এটা একটা মানসিক তৃপ্তি পাওয়া যায়, ভালো লাগে। দেশে আমি একটা অবদান রাখতেছি, দেশের আমিষের চাহিদা পূরণ করতেছি। দেখছিলেন প্রাণী সম্পদ বিষয়ক প্রতিবেদন। এরই সঙ্গে শেষ করছি আমাদের প্রতিদিনের নিয়মিত অনুষ্ঠান বাংলার কৃষি। বাংলার কৃষি আগামীকাল একই সময়ে প্রচারিত হবে। কৃষক ভাইয়েরা, আমাদের এই অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত এবং পরামর্শ আমাদের লিখে জানাতে পারেন। আমাদের লিখবার ঠিকানা প্রযোজক বাংলার কৃষি, কক্ষ নম্বর 222, বাংলাদেশ টেলিভিশন, টেলিভিশন ভবন, রামপুরা, ঢাকা। আমাদের ইমেল অ্যাড্রেস banglarkrishi@aias.gov.bt। ফেসবুক আইডি বাংলার কৃষি। আপনারা ইচ্ছা করলে ইউটিউবে বাংলার কৃষি অনুষ্ঠানটি দেখতে পারেন। কৃষক ভাইয়েরা, আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, সেই প্রত্যাশায় শেষ করছি আমাদের আজকের বাংলার কৃষি। আল্লাহ হাফেজ। কৃষক কৃষি তার উন্নয়ন।